ও হচ্ছে তানভীর, আমাদের অফিসে নতুন জয়েন করেছে ক্রিয়েটিভে। আমি বাইজিৎ, নাইস টু মিট ইউ। আমি ফুটবল খুব একটা দেখি না, আপনার খেলাও কখনো দেখিনি, তবে রিমার কাছে আপনার কথা অনেক শুনেছি। কেমন আছেন আপনি? তুমি যাই বলো, আমি ভূতে বিশ্বাস করি না। ওকে, হয়তো বিশ্বাস করো। হেই, তুমি এত রাতে ফোন করেছো আমাকে ভূতে ভয় দেখানোর জন্য? না, কিন্তু যা বলার জন্য ফোন করেছি সেটাও তো বলতে পারছি। কেন বলতে ভয় লাগছে? তোমার জন্য পরামর্শ হলো ভয়কে করো জয়। পরামর্শ যখন দিয়েছো, আশা করি ভয়কে জয় করতে আর বেশি দিন বাকি নেই। বেশি দিন না লাগলেই ভালো। সত্যি কথা বলতে কি, সবকিছু নির্ভর করছে তোমার উপর। আমার উপর? আমার উপরে এত ডিপেন্ড করাটা কি তোমার ঠিক হচ্ছে? এই নির্ভরতা তো ঠিক বেঠিক চিন্তা করে হয়। কি করে হয়? হ্যাঁ, কাল অফিস ছুটির পর কোনো নিরিবিলি জায়গায় যদি তোমাকে বেশ কিছুক্ষণের জন্য একান্তে পাওয়া যায়, তখন বলবো। আচ্ছা, অফিস ছুটির পর সময় না হয় পেলাম, কিন্তু নিরিবিলি জায়গাটা কই পাবো? আমার বাসায় কিন্তু আমি একাই থাকি। তোমার বাসা? কেন নয়। না, কোনো সমস্যা নেই। গ্রেট, আচ্ছা রাখি। তানভীর? না, তুমি যাবে না। আমার যেতে হবে বাবা। যেতে হবে না, আর যেতে হলে আমিও তোমার সঙ্গে যাব। নেবে? সরি বাবা, সরি সরি বাবা। ও কি করবো বলো, লোপাটা না ছাড়েই না, না খেয়ে আসতে দিল না। কেমন আছে লোপা? ভালো। তুমি খাওনি কিছু এখনো? না, খেতে ইচ্ছে করছিল না, তোমার জন্য ওয়েট করছিলাম। চলো তোমাকে খাওয়া দিই, চলো চলো। ধরো নাও। আজ লোপা এসেছিল, অনেকক্ষণ ছিল, ওর বাচ্চাটা খুব বড়।